শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথের কথা চলছে দীর্ঘ 2 দশক ধরে। মাঝে কয়েকবার গাবতলী সদরঘাট ওয়াটার বাস চালু হয়ে বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন স্থান ভেদে গভীরতা, স্রোত, নিচু ব্রিজ এমন নানা সমস্যা আছে, ফলে যানজটে নাকাল নগরবাসী আরামদায়ক নৌপথে চলতে পারছে না। ভাষান্তরে রোহিঙ্গাদের সহযোগিতা কার্যক্রমে অবশেষে যুক্ত হল জাতিসংঘের সংস্থা UNHCR। শুরুতে ভাষান্তর নিয়েই আপত্তি ছিল জাতিসংঘের, পরে অবস্থান বদল করে আজ সরকারের সাথে চুক্তি করেছে তারা। এই অনুষ্ঠানে জানানো হয় এবছর আরও 80,000 রোহিঙ্গাকে সেখানে পাঠানো হবে। পাবনার নদী বিলে অবাধে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ দোয়ারি জাল। 60 থেকে 100 ফুট লম্বা চিনায়ে জাল পাতা হয় নদীর তলদেশে। ছোট ছোট পোনা মাছও এতে ধরা পড়ায় একে দেশি মাছ উৎপাদন ও প্রজননের বড় হুমকি বলছেন মৎস্য কর্মকর্তারা। এবার বিস্তারিত। দীর্ঘ 2 দশকেও চালু হয়নি রাজধানীর চারপাশের বৃত্তাকার নৌপথ। সংশ্লিষ্টরা বলছেন 110 কিলোমিটার দীর্ঘ এই নৌপথের বিভিন্ন অংশে নানা সমস্যা আছে। এছাড়া নৌযান পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক কাঠামোও তৈরি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন তোফায়েল আহমদ। যানজটের কারণে পৃথিবীর অন্যতম স্থবির নগরী ঢাকা, যেখানে পিক আওয়ারে প্রতি ঘন্টায় যানবাহনের গতিবেগ মাত্র 5 থেকে 7 কিলোমিটার। সে কারণে নৌপথ ব্যবহারের অল্প যেটুকু সুযোগ এ শহরে রয়েছে তা খুবই জনপ্রিয়। সপ্তাহের কর্মদিবসগুলোতে হাতির ঝিলের বৃত্তাকার নৌপথ ব্যবহার করে কর্মস্থলে যান অসংখ্য নগরবাসী। সড়কপথে যেমন অনেক জ্যাম থাকে, সেই জ্যামটা এড়ানো যায়। আর এখানে হচ্ছে বাসে যেমন হচ্ছে গায়ের উপর গায়ে লোক উঠে যাচ্ছে, এখানে সেই সমস্যাটা হচ্ছে না। রামপুরা থেকে বাড্ডা প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তো আমি রামপুরে নেমে যাওয়ায় গুদারাঘাটের যে নৌপথটা ইউজ করতেছি আমার সময় অনেকটা কমে যাচ্ছে। মেট্রো রেল, ফ্লাইওভার এইসব কাজের কারণে কিন্তু আগে যা রোড ছিল সেটাও নাই। সো এরকম যদি আদার্স অপশন ক্রিয়েট করা যায় তাহলে ডেফিনেটলি ভালো। 4টি নদী দিয়ে বেষ্টিত রাজধানীর চারপাশেও রয়েছে বৃত্তাকার নৌপথ। 2000 সালে প্রথম এই নৌপথ চালুর উদ্যোগ নেয় BIWTA। গাবতলী থেকে বাদামতলী পর্যন্ত 16 কিলোমিটার রুটে গত 1.5 দশকে 4বার ওয়াটার বাস চালু করেও সার্ভিস অব্যাহত রাখতে পারেনি BIWTC। এ ব্যাপারে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি সংস্থাটির শীর্ষ নির্বাহী। বর্তমানে ওয়াটার বাসগুলো বুড়িগঙ্গায় খেয়া পারাপারে নিযুক্ত। গাবতলী বাদামতলী চলতো, ওখানে পানির স্রোত বেশি বর্ষার সিজনে। যাত্রী প্রথমে ভালো হইতো, মাঝখানে একটু কম হইতো, করোনার কারণে একটু কম হতো। তারপরে তো করোনার পরে আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বৃত্তাকার নৌপথের কিছু কিছু অংশে সীমিত পরিমাণে পণ্য পরিবহন হলেও যাত্রী পরিবহন নেই বললেই চলে। এই পথে মোট 13টি ব্রিজের মধ্যে 10টির উচ্চতা কম হয়, বর্ষাকালে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে নৌপথটি। এছাড়া নৌযান পরিচালনার ক্ষেত্রে একটিমাত্র প্রতিষ্ঠান BIWTC স্বাচ্ছন্দ্য দিতে পারেনি যাত্রীদের। তবে ল্যান্ডিং স্টেশন থেকে নগরীর বিভিন্ন গন্তব্যে যেতে আন্তঃসংযোগ যোগাযোগ ব্যবস্থা না থাকা বৃত্তাকার নৌপথ চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই অমিত সম্ভাবনাটা কাজে লাগাতে না পারাটা একটি অপরাধ। আমি যদি সড়ক পথ থেকে তাকে ডাইভার্ট করতে চাই, তার চাহিদাটা আমার জানা উচিত, সে আসে কোত্থেকে এবং ল্যান্ডিং স্টেশন নামার পর যায় কোথায়। এই যে ডাইরেক্ট কানেক্টিভিটিটা, এটা কিন্তু নৌপথে মিসিং আছে। ও নামিয়ে দিল, ভাবলো যে এইটাই মনে হয় আমার প্রজেক্ট। এই ধরনের খণ্ডিত প্রজেক্টে কখনোই কিন্তু মানুষকে ডাইভার্ট করা যাবে না, শিফট করা যাবে না। নিচু ব্রিজগুলো অপসারণের পাশাপাশি বৃত্তাকার নৌপথ চালুর জন্য বেসরকারি বিনিয়োগ এবং নৌযান পরিচালনায় প্রতিযোগিতা তৈরির উপর গুরুত্ব দেন BIWTA চেয়ারম্যান। টঙ্গী রেল ব্রিজের জন্য আমরা পুরো সার্কুলার ওয়াটারওয়েজটা কমপ্লিট করতে পারবো না। টঙ্গী থেকে টঙ্গী পর্যন্ত আবার ঘুরে আসা সম্ভব, এর জন্য দরকার বললাম যে আমরা যদি কেউ সাহস নিয়ে মাঠে নামেন, আমরা তাদের সাথে আছি। এটা অত্যন্ত জনপ্রিয় একটি নৌপথ এখনও আছে, মানুষ নৌকায় করে যাচ্ছে, ট্রলারে করে যাচ্ছে। ভালো ধরনের নৌযানের জন্য এর মধ্যেই আমরা কয়েকটা কোম্পানির সাথে কথা বলেছি। সব বাধা দূর করে 2030 সাল নাগাদ বৃত্তাকার নৌপথটি পুরোপুরি চালুর ব্যাপারে আশাবাদ জানিয়েছেন BIWTA চেয়ারম্যান। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর আমিনবাজারের কয়লারঘাট এলাকায় তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আলোর অভাবে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। সকালে ট্রলারটি ১৮ জন যাত্রী নিয়ে আমিনবাজার থেকে গাবতলী যাওয়ার সময় বালুভর্তি বালখেডের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। দুপুর ১২টার দিকে ২ শিশু ও ১ নারীর মরদেহ উদ্ধার করা হয়। বেলা ৩টার দিকে ১১০ ফুট গভীর থেকে ক্রেন বোর্ড দিয়ে ট্রলারটি তোলে BIWTA। তাতে কোনো মরদেহ পাওয়া যায়নি, তবে ৩:৩০ থেকে বিকেল ৫টার মধ্যে পানিতে আরও ২ শিশুর মরদেহের সন্ধান মেলে। কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। পানির নিচে উদ্ধার কাজ এটা সঠিকভাবে টাইম ফ্রেম দিয়ে এটা করা এটা সম্ভব নয়। আগামীকালও আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে। একটা মার্ডার কেস হবে, এই সংক্রান্ত একটা হত্যা মামলা হবে। এই হত্যা মামলার সুবাদে আমরা তদন্ত করে আমরা ফাইন্ড আউট করব যে সেই ঘাতক বালখেড কোনটি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। চলতি বছর কক্সবাজার থেকে আরও ৮০,০০০ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের মানবিক সহায়তা কার্যক্রমে অবশেষে যুক্ত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। মাসরাত রাহাতের রিপোর্ট। কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে নেওয়া শুরু হয় গেল বছরের ডিসেম্বরে। বর্তমানে সেখানে বসবাস করছে 18,০০০-এর মতো রোহিঙ্গা। শুরুতে এতে আপত্তি জানালেও অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে জাতিসংঘ। কক্সবাজারের মতো ভাসানচরেও রোহিঙ্গাদের সহায়তা করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে আজ সমঝোতা স্মারক সই করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। আজকের পর থেকে UNHCR কোঅর্ডিনেট করবে অন্য এজেন্সির সাথে এবং তারা ফান্ড অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব UNHCR এবং ডোনার এজেন্সিরা যারা আছে বিভিন্ন তারাও কনসেন্ট দিচ্ছে যে তারা কক্সবাজারে যেভাবে সহায়তা দিচ্ছে ঠিক সেভাবেই দিয়ে যাবে। This MOU establishes the humanitarian and protection principles as well as the government's priorities and policies in responding to the needs of the Rohingya population on the island. সচিবালয় চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় চলতি বছর আরও ৮০,০০০ রোহিঙ্গাকে নেওয়া হবে ভাসানচরে। তাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপর জোর দেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের অবস্থানের কারণে যে গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে তার একমাত্র সমাধান তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। On that type of work which makes the conditions, as you mentioned, conducive for future return of Rohingya to Rakhine. We need to redouble our efforts collectively to make that return a reality. বর্তমানে দেশে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা। ২০১৭ সালের পর কয়েকবার তাদের ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিলেও একজনকেও নেয়নি দেশটি। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। পাবনার বিভিন্ন নদী আর বিলে মাছ শিকারে চীনের তৈরি দুয়ারি জালের ব্যবহার বেড়ে যাওয়ায় হুমকিতে পড়েছে মৎস্য সম্পদ সহ বিভিন্ন জলজ প্রাণী। এই জাল কারেন্ট জালের চেয়েও বিপজ্জনক। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দেশের অন্যতম মৎস্য ভাণ্ডার খ্যাত জেলার সুজানগরের গাজনার বিল মিঠা পানির জন্য বিখ্যাত। এই বিলের অধিকাংশ জলাশয় মাছ শিকারে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। নতুন প্রযুক্তির এই জালে অধিক পরিমাণ মাছ শিকার করা যায় বলে অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যতবার পানি তুলি দাঁড়া লাগে না, দুই কোণায় চলে আসে মাছ, দুই সাইডে চলে আসে, মুখ খোটালি মাছটা পড়ে যায়। এই নতুন চায়না জালটা বাড়াচ্ছে, তা আমরা মাছ মারার জন্য নিয়ে আসি, ছোট বড় সব মাছই ভিতরে পড়ে আর কি। ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতেও মাছ ধরা নিষিদ্ধ হলেও জেলেদের অভিযোগ এখানেও পাতা হয়েছে অসংখ্য চায়না জাল। প্রায় ৬০ থেকে ১০০ ফুট পর্যন্ত লম্বা এ জাল পাতা হয় নদী অথবা যে কোনো জলাশয়ের তলদেশে। ফলে খালি চোখে দেখা যায় না এ জাল, নদীতে দৃশ্যমান থাকে একটি বাঁশের লাঠি। এই সাইডে চায়না লাগাইছে, ওর আগে যদি আমরা জাল লাগাই একটাও পাবো না। আমরা মাছ মারতে পারিনি, আতা মাছ মারি ডুবিয়ে তাও আমাদের মারবির আসে, চায়না দুয়ারের লেগে মাছ মারতে পারিনি। কারেন্ট জালের চেয়ে অতি ক্ষুদ্র ছিদ্রের নেট আর লোহার চারকোনাচে অথবা গোল রিং দিয়ে তৈরি এ জালে রয়েছে অসংখ্য ছোট ছোট ফাঁদ। যেখানে মাছ সহ যে কোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। এমনকি মাছের ডিম সহ সব ধরনের অতি ক্ষুদ্র পোনাও আটকে থাকে এ জালে, ফলে হুমকিতে পড়েছে প্রাকৃতিক মৎস্য সম্পদ সহ বিলের জীববৈচিত্র্য। দেশীয় যে মাছ সেটাই নিধন করা হচ্ছে না, এর সঙ্গে সঙ্গে জলজ যে প্রাণী রয়েছে সেটাও ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। সামনে দিয়ে চলাফেরা করলে পরে চায়না দোরের মুখের মধ্যে ঢুকতে হবে। এই কারণে দেখা যায় যে ছোট বড় মাঝারি সব রকমের মাছ এবং হচ্ছে গিয়ে পানির মধ্যে যে কিছু হচ্ছে জলজ প্রাণী আছে সবগুলো হচ্ছে গিয়ে চায়না দোরের মধ্যে আবদ্ধ হয়ে যায়। এ জালকে মাছ উৎপাদন ও প্রজননের সবচেয়ে বড় হুমকি আখ্যা দিয়ে মৎস্য কর্মকর্তারা জানান এ জালের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এখন আবার চায়না দোয়ারি আবার একটা নতুন জাল আসছে, এই জালটা একদম মানে খুবই ক্ষতিকর জাল। শোনার সাথে সাথে আমরা যেখানেই সংবাদ পাই গোপন ভিত্তিতে সেখানেই যাই। জালটা খুবই ক্ষতিকর এবং সেক্ষেত্রে মাছে পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী তারা আটকে ফেলা এবং পরিবেশের যে জীববৈচিত্র্য সেটা ব্যাপকভাবে ধ্বংস করে এবং সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। মাছ ও জলজ প্রাণী রক্ষায় অবিলম্বে এই জাল আমদানি, তৈরি এবং ব্যবহারে নিষিদ্ধের দাবি মৎস্যজীবীদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সারা দেশে শিশুদের মাঝে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া ও ব্রঙ্কোলাইটিস বাড়ছে। এতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। চাপ বাড়ায় মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। নুরুন নাহার উইলির রিপোর্টে বিস্তারিত। আব্রাহাম খন্দকার আরাফ ২৯ দিন বয়সী শিশুটি ব্যাকটেরিয়াজনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গাজীপুর থেকে চিকিৎসা নিতে এসেছে বাংলাদেশ শিশু হাসপাতালে। কালীগঞ্জে চিকিৎসা করেছি, ওইখান থেকে কমতেছে না, মানে ওষুধ খাওয়ার পর নাক পরিষ্কার করানো হয়েছে দুইবার। নোয়াখালী থেকে আসা ৫ দিন বয়সী এই শিশুটিও অন্যান্য জটিলতার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত। ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে নিউমোনিয়া ও ব্রঙ্কোলাইটিসে আক্রান্ত শিশু নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকেরা। গত ২ সপ্তাহে আমাদের বহির্বিভাগে রোগীর সংখ্যা অলমোস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। ২ সপ্তাহে হাসপাতালের কোনো বেড ফাঁকা নাই এবং অনেক রোগীকে আমাদের হসপিটাল থেকে অন্য হাসপাতালে রেফারও করতে হচ্ছে অনেক ক্ষেত্রে, যখন আমরা কোনোভাবেই আর স্থান সংকুলন করতে পারছি না। চট্টগ্রামে গত সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে নিউমোনিয়ার রোগী। মা ও শিশু হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই ব্রঙ্কোলাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত। স্থান সংকুলান না হয় অনেকেরই ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। আমাদের যদি ১০০টা রোগী ভর্তি হয়, ১০০টার মধ্যে ৮০ থেকে ৯০টা রোগী এখন শ্বাসকষ্টজনিত কারণেই ভর্তি হচ্ছে। তবে এর মধ্যে নিউমোনিয়ার সংখ্যাটা বেশি এবং ব্রঙ্কোলাইটিসের কিছু পেশেন্ট বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে। উত্তরা জেলা পঞ্চগড়ের হাসপাতালগুলোতেও বাড়ছে শিশু রোগীর চাপ। ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশু ভর্তির হার প্রতিদিনই বাড়ছে। কিছু ভাইরাস বাহিত রোগ, বিশেষ করে শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়ার আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অনেক বয়স্ক মানুষও ডায়রিয়া এবং নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে। দক্ষিণের জেলা ভোলাতেও শিশুর নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকেরা। গতকালকে রাত্রে থেকে বাচ্চা জ্বর ঠান্ডা, এখন বাচ্চাটাকে সকালবেলা নিয়ে আসছি। নিউমোনিয়ার প্রকোপটা, ঠান্ডা কাশিজনিত যে রোগ সাথে ডায়রিয়া, এই প্রকোপটা বেড়ে গেছে, যেটা আগে যে পরিমাণ ছিল এখন বলতে গেলে দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুদের ২২ শয্যার বিপরীতে ভর্তি আছে 50 রোগী। আজকে সকালে গ্যাস দিয়েছি, ইনজেকশন দিয়েছি, এখন একটু বাচ্চারা এখন আগের থেকে অনেক সুস্থ আছে। এক বেডে ২ জন ৩ জন কত সময়। আমাদের এখানে যে কয়েকটা বিছানা তার দ্বিগুণ পরিমাণে বাচ্চা ভর্তি হইতেছে। যখন বাচ্চা অসুস্থ হয় এখানে নিয়ে আসে, কিন্তু আমরা তো জায়গা না থাকলেও আমরা ফেরত দিতে পারি না। আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকেই ভালো একটা কেয়ার দেওয়ার জন্য। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া সহ শিশুদের ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে, তাই অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান চিকিৎসকদের। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও কিউলেক্স মশা সময় মতো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে খিলগাঁওয়ের নতুনবাগ পাম্পের পাশের খাল পরিদর্শন শেষে মেয়র বলেন, আগামী 15 দিনের মধ্যে খাল ডোবা পরিষ্কার করতে পারলে কিউলেক্স মশার বংশবিস্তার কমানো যাবে। যেসব ডোবা খাল সরকারি সংস্থার অধীনে সেগুলো তারা পরিষ্কার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক এলাকায় সবাইকে পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আপনাদের ফোকাসটা থাকা দরকার এই যে কচুরিপানা, ফোকাস থাকা দরকার ডোবা জলাশয়, সেই জন্যই ড্রেন, এই জন্যই কিন্তু আমি আজকে এসেছি। সবাই যদি তার দায়িত্ব যদি নেয় অটোমেটিক্যালি কিন্তু শহরটা পরিষ্কার হয়ে যায়। আমরা চিঠি দিয়েছি, আমরা আশা করি চিঠি মোতাবেক তারা সেই দায়িত্ব কাজ করবে। যদি কাজ যদি না করে অবশ্যই আমার ফাইন অথবা অন্য কোনো কেস ছাড়া কিন্তু আমার কোনো ব্যবস্থা আমার আর কোনো কিছু করার থাকবে না। বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধে রাজধানীতে আজও বিশেষ অভিযান চালিয়েছে তথ্য মন্ত্রণালয়। অবৈধ সম্প্রচারের অভিযোগে আজ 4 কেবল অপারেটরকে ৩.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মহাখালী সাততলা বস্তিতে অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ কেবল অপারেটরের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। তবে সিসি ক্যামেরায় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এর মালিক। পরে অফিসে গিয়ে অবৈধ যন্ত্রাংশ ব্যবহার করে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নিকেতন ও মহাখালী এলাকায় আরও 3টি কেবল অপারেটরের বিরুদ্ধে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচারের প্রমাণ মেলে। 4 প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩.৫ লাখ টাকা জরিমানা আদায় ও সম্প্রচার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুটো নিয়ম পেয়েছি, লাইসেন্সবিহীন অবস্থায় তারা কেবল ব্যবসা পরিচালনা করছে এবং একই সাথে তারা নিজস্ব ডিশ চ্যানেল যে ভিডিও চ্যানেল সম্প্রচার এবং অননুমোদিত টিভি চ্যানেল সম্প্রচার নিজস্ব ব্যবস্থাপনা করেছে। জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন দলের কো চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়। দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে পদটি শূন্য ছিল। মুজিবুল হক চুন্নু ১৯৮০-৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্র সংসদের ভিপি ছিলেন। ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশ নেন। অতীতে তিনি প্রথমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা। আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়। বাংলাদেশ পেপার কোন অ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২০২৩ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাপ্তান বাজারের খন্দকার টাওয়ারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাভুটিতে ১৮ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১৩ জন পরিচালক নির্বাচিত হন। কাল তাদের ভোটে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবেন। করোনা পরবর্তী সময়ে সংগঠনের সব সদস্যকে সাথে নিয়ে নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন নির্বাচিত প্রতিনিধিরা। খেলার খবর। এসএ গেমস কিংবা এশিয়ান গেমসের মতো আসরগুলোতে স্প্রিন্টে বাংলাদেশকে পদক এনে দিতে চান ব্রিটিশ বংশোদ্ভূত ইমরান রহমান। বিকেলে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সকালে বিকেএসপিতে তার ট্রায়াল অনুষ্ঠিত হয়, যেখানে ১০০ মিটারে সময় নেন ১০.৪০ এবং ৬০ মিটারে সময় নেন ৬.৫০ সেকেন্ড। তবে এই সময় আরও কমাতে কাজ করার কথা জানান ইমরান। সিলেটে বাড়ি হলেও ইমরানের জন্ম ইংল্যান্ডে। সেখানে স্প্রিন্টের নিয়মিত চর্চা করলেও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক সাফল্য পেতে চান তিনি। ইংল্যান্ডও অপরচুনিটি আছে। আমার ফিউ টাইমস রিলে টিমও কল করছে। আমি ফাইনালিস্ট ফাইটে ফিউ টাইমস ও গেছি। লাস্ট 2 ইয়ার্স আমার পারফরমেন্স ইনক্রিজ হয়েছে। ইন নেক্সট ফিউ ইয়ার্স আরও চান্স হইল ওখানে ইংল্যান্ডের টিমও হামাগা হতো। তবে আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতাম চাইছিলাম, লাগে আমি বাংলাদেশ হয়েছি। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। প্রাইমারি স্কুল অথচ নেই কোনো সীমানা দেয়াল। স্কুল ঘেঁষা সড়কে সারাদিনই চলে বিভিন্ন যানবাহন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে রাস্তার উন্নয়ন কাজের জন্য 9 মাস আগে ভাঙা হয় ভাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালটি। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়ন কাজ শেষ হওয়ার পরও তা মেরামত করে দেয়নি ঠিকাদার। শিক্ষার্থীরা খেলার মাঠ ব্যবহার করতে পারছে না দুর্ঘটনার ভয়ে। নিরাপত্তার হুমকি তো রয়েছেই। দ্রুত দেয়াল নির্মাণের দাবি অভিভাবকদের। এই দেয়ালটা ভাঙছে আজকে গত 1 বছর হয়েছে। 1 বছর হওয়ার পরে এখন করোনার পরে স্কুল খুলছে। স্কুলের বাচ্চা কাচ্চাদের নিরাপত্তার জন্য দেওয়ালটা করার খুব জরুরি দরকার। বহিরাগত রাতে আড্ডা দিতেছে, দিনে আড্ডা দিতেছে, যথাযথ ময়লা ফালাইতেছে। একটা শিক্ষা, একটা বিদ্যালয়ের সামনে এগুলো আসলে একটা দেয়ালের জন্য, একটা বাউন্ডারি দেওয়ার জন্য এইভাবে ব্যাহত হচ্ছে। বাচ্চাদের নিরাপত্তার জন্য তো তারের বেড়া যথেষ্ট না। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন মাননীয় মেয়র এবং আমাদের সরকার প্রধানের কাছে আমার অনুরোধ রইল যে স্কুলটা যাতে নিরাপত্তার খাতিরে অতি সত্বর এই দেওয়ালটা করে দেওয়া হয়। সন্ধ্যার মাছরাঙা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ ২ দশকেও চালু হয়নি রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌপথ। যানজটের শহরে এটি হতে পারত আরামদায়ক বিকল্প। ভাষান্তরের রোহিঙ্গাদেরও মানবিক সহায়তা দেবে জাতিসংঘ শরণার্থী সংস্থা, চুক্তি সই। এবছর আরও ৮০,০০০ রোহিঙ্গাকে পাঠানো হবে সেখানে। পাবনার নদী বিলে অবাধে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ দোয়ারি জাল। দেশি মাছ উৎপাদন ও প্রজননের সবচেয়ে বড় হুমকি এটি, বলছে মৎস্য কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদা আক্তার শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।